একটা দেশ, একটা যুদ্ধ। দেশের সিনেমায় যেন জোয়ার এসেছে। পরাণের সাফল্যের পর এবার আসছে রায়হান রাফির নতুন চলচ্চিত্র দামাল। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধকালীন দেশের প্রথম ফুটবল দলকে নিয়ে নির্মিত এই ছবির ট্রেলার। এক মিনিট ৫৯ সেকেন্ডের সেই ঝলকেই বাজিমাত করেছেন নির্মাতা শিল্পীরা। স্বাধীন বাংলা ফুটবল দলের দামাল ছেলে হয়ে চমক দেখিয়েছেন সিয়া মোরাজ, আলাদাভাবে নজর কেড়েছেন বিদ্যা সিনহামিম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই গল্প নিয়ে এর আগে কেউ কাজ করেননি। স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের ছিল অসামান্য ভূমিকা। সেই অজানা গল্পই এবার তুলে ধরেছেন রাফি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফির সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিমুদ্দৌলা। দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটির ট্রেলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে দামাল। ছবি জঙ্গনের তারকাদের পাশাপাশি সাধারণ দর্শকদের কাছ থেকেও আসছে প্রত্যাশার বারতা। দেশের ফুটবল খেলাকে কেন্দ্র করে এর আগেও চলচ্চিত্র বানানো হয়, যার মধ্যে অন্যতম ছিল খিজির হায়াত খানের জাগো। তবে দামাল একদমই ব্যতিক্রমী সিনেমা। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত দেশের ইতিহাসে এটাই প্রথম চলচ্চিত্র, আর রায়হান রাফির পরিচালনায় মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক সিনেমাও প্রথম। সিনেপর্দায় দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে দামাল আসছে ২৮ অক্টোবর। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।